Continue. Step. Yeah. Bismillahirrahmanirrahim. Amun Bani Academy online class to be Amun Mahmud Shahin Road. Ekadus Dadus Sengi. Kikshatki. Vachatki de. Shavato Janachi. Aske Roshan. Dityo Porte. Dityo Athai. Jogo Roshan. Jodake Amun Shuru Gorshi. Aske Amra. জৈব বিক্রিয়া সংগঠনে প্রক্রিয়া ও বিকারক নিয়ে আলোচনা করব। জৈব যৌগ জানো তোমরা, জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, যেহেতু দুটি পরমাণু থেকে এক জোড়া ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। তাই এই ইলেকট্রন যুগল বিচ্ছিন্নকরণ দ্বারা বন্ধন বিভাজিত হয়। বন্ধন বিভাজন দুই প্রকার আমরা বলছি, বন্ধন বিভাজন দুই প্রকার। এক নম্বর হলো সুষম বিভাজন, আর হলো দুই নম্বর হলো বিষম বিভাজন। সুষম বিভাজনটা কি? সুষম বিভাজন যেমন বন্ধনের সুষম বিভাজন, বন্ধন ভাঙার সময় যদি বন্ধন যুক্ত উভয় পরমাণু একটি করে ইলেকট্রন সমান ভাগে ভাগ করে নেয়, তাকে বন্ধনে সুষম বিভাজন বলে। বন্ধন বিভাজনের সময় যদি দুটি পরমাণু একটি করে সমানভাবে ভাগ করে নেয়, তাকে বন্ধনে সুষম বিভাজন বলা হয়। যেমন HCl, দেখো HCl এখানে তাপ বা আলো দিলে, এখানে HCl তোমার তাপ বা আলো দিলে H ডট এবং ক্লোরিন ডট Cl ডট হবে। ডট মানে হলো একটি ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন HCl এর, একটা হাইড্রোজেনে গেছে একটা ক্লোরিনে গেছে। একে বলা হয় সুষম বিভাজন। অথবা প্রোপেনকে তাপ দিলে এটা ইথাইল রেডিকেল মুক্ত রেডিকেল এবং মিথাইল মুক্ত রেডিকেল, দুইটা ইলেকট্রন দুই দিকে গেছে, তাই না? এখন ফ্রি রেডিকেল কাকে বলে? এটা হলো, এদেরকে বলা হয় ফ্রি রেডিকেল। একটা ইলেকট্রন, অর্থাৎ ডট মানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন যুক্ত পরমাণুকে ফ্রি রেডিকেল বলা হয়। ফ্রি রেডিকেল কি? সমযোজী বন্ধন, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল। ফ্রি যেমন ডট CH3, এটা একটা ফ্রি রেডিকেল, ডট হাইড্রোজেন অথবা ডট Cl, হ্যাঁ এগুলো হলো সব ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল কাকে বলে? রেডিকেল হলো সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সম্বলিত কোন পরমাণু বা মূলককে ফ্রি রেডিকেল বলে। আবার বলি, ফ্রি রেডিকেল হলো সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সম্বলিত কোন পরমাণু বা মূলককে ফ্রি রেডিকেল বলা হয়। অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট একটি ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে ফ্রি রেডিকেল বলা হয়। বিজোড় ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল বা মুক্ত রেডিকেল, মুক্ত জোট রেডিকেল বলা হয়। উদাহরণ হলো মিথাইল ফ্রি রেডিকেল CH3 এবং ক্লোরিন ফ্রি রেডিকেল। এটা হলো হাইড্রোজেন ফ্রি রেডিকেল, মিথাইল ফ্রি রেডিকেল, এটা হলো ক্লোরিন ফ্রি রেডিকেল, তাই না? ক্লোরিন ফ্রি রেডিকেল। তাপ বা আলো দিলে ক্লোরিন, মনে করো ক্লোরিন ডট, তাপ বা আলো, এটা দুইটা ক্লোরিন মুক্ত রেডিকেল বা ফ্রি রেডিকেল উৎপন্ন করে। ক্লোরিন অণুতে তাপ দিলে দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনে যায়, টু
ক্লোরিন ডট উৎপন্ন করে, দুটা ফ্রি রেডিকাল ক্লোরিন উৎপন্ন করে। এটা তোমার তাপ আমার মনে করো এইচ নিউ অর্থাৎ ফোটন, এইচ নিউ বা ফোটন। ওকে, এখন তারা বন্ধন ভাঙতে ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। হ্যাঁ, তাপ বা আলো দ্বারা তোমার বন্ধন ভাঙতে দুটা ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। আচ্ছা, অ্যালকাইল ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম, এখন আসো অ্যালকাইল ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম কি। অ্যালকাইল ফ্রি রেডিকাল, অ্যালকাইল ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম, অ্যালকাইল ফ্রি রেডিকাল কোনটা, মিথাইল ফ্রি রেডিকাল, ইথাইল ফ্রি রেডিকাল, অ্যালকাইল ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম হলো R3C dot greater than R2CH dot greater than R3H2 dot greater than methyl CH3 dot। অর্থাৎ আমরা অ্যালকাইল ফ্রি রেডিকেলে স্থায়িত্বের ক্রম কি, 3 ডিগ্রি অ্যালকাইল সবচেয়ে বেশি স্থায়ী, তার চেয়ে কম হলো 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, তার চেয়ে কম হলো 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, আর তার চেয়ে কম হলো মিথাইল ফ্রি রেডিকেল। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যালকাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম। আর 3 ডিগ্রি অ্যালকাইল, আচ্ছা অ্যালকাইল ফ্রি রেডিকাল অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকাইল, ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকাইল, ইজ গ্রেটার দেন মিথাইল মূলক। এরপর ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম, ফ্রিয়েটিক্যালের স্থায়িত্বের ক্রম হলো যে মিথাইল উল্টাটা হবে, অর্থাৎ মিথাইল ফ্রিয়েটিক্যাল ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, ফ্রিয়েটিক্যাল ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, ফ্রিয়েটিক্যাল ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, R3C ডট, তাই না? তাহলে দুইটা আমরা বিপরীত দেখলাম, যে অ্যালকাইল ফ্রি রেডিকালের স্থায়িত্বে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, মিথাইল সবচেয়ে কম, আর ফ্রি রেডিকালের স্থায়িত্বের বেলায় মিথাইলটা সবচেয়ে বেশি, এবং সরি নট স্থায়িত্বের ক্রম, এটা হলো সক্রিয়তার ক্রম। আর ফ্রিয়েটিক্যালের সক্রিয়তার ক্রম, অর্থাৎ ফ্রিয়েটিক্যালের স্থায়িত্বের ক্রম আর ফ্রিয়েটিক্যালের সক্রিয়তার ক্রম সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ স্থায়িত্বের ক্রম, অ্যালকাইল ফ্রিয়েটিক্যালের স্থায়িত্বের ক্রমে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, মিথাইল সবচেয়ে কম, আর সক্রিয়তার ক্রম হলো মিথাইল সবচেয়ে বেশি এবং 3 ডিগ্রি সবচেয়ে কম। আচ্ছা, ফ্রিয়েটিক্যালের বৈশিষ্ট্য, ফ্রিয়েটিক্যালের বৈশিষ্ট্য কি, ফ্রিয়েটিক্যালের বৈশিষ্ট্য, 1 নম্বর হলো ফ্রিয়েটিক্যালের বৈশিষ্ট্য, 1 নম্বর ফ্রিয়েটিক্যাল কোনো আধান বা চার্জ থাকে না, ফ্রিয়েটিক্যালে কোনো আধান বা চার্জ থাকে না, 1 নম্বর বৈশিষ্ট্য। ফ্রিয়েটিক্যালের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্য হলো ফ্রিয়েটিক্যালে কোনো আধান বা চার্জ থাকে না, কারণ এদের ইলেকট্রন ও প্রোটন সংখ্যা, এদের ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান। 2 নম্বর হলো এরা স্বল্পস্থায়ী হয়। 3 নম্বর হলো এরা খুবই সক্রিয়। আর 4 নম্বর হলো এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী প্রযোজ্য হিসেবে কাজ করে। হ্যাঁ, যেমন তোমার ক্লোরিন
সিএল হয়, ক্লোরিন তোমার যেমন অন্তর্বর্তী হিসেবে কাজ করে, যে ক্লোরিন ডট ক্লোরিন ডট এখান থেকে তোমার এইচ নিউ হলে সিএল ডট টু সিএল ডট এই টু সিএল ডট আবার সিএল ডট মিথেনের সাথে HCl CSC dot upper CSC dot plus Cl2 CSC Cl plus Cl dot অর্থাৎ এখানে এটা অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করছে, অর্থাৎ পিরিয়ডিক্যালটা অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করছে। আচ্ছা তাহলে এটা আমরা সুষম বিভাজন দেখলাম, এরপরে আসো বন্ধনের বিষম বিভাজন। বন্ধনের বিষম বিভাজন তাকে বলে যে বন্ধন ভাঙার সময় যদি শেয়ারকৃত উভয় ইলেকট্রন একটি পরমাণু সঙ্গে চলে আসে, বন্ধন ভাঙার সময় যদি শেয়ারকৃত ইলেকট্রন একটা পরমাণুর সাথে চলে আসে এবং অন্য অপর পরমাণু ইলেকট্রন না পায় তবে তাকে বন্ধনে বিষম বিভাজন বলে। অর্থাৎ বন্ধন বিভাজনের সময় যখন দুইটা ইলেকট্রনই একটা পরমাণুর সাথে চলে আসে, অপর পরমাণুতে কোনো ইলেকট্রন পায় না, অপর পরমাণুর অপর অংশে কোন ইলেকট্রন পায় না, তখন বন্ধনে বিষম বিভাজন বলে। যেমন এখানে তোমার HCl H প্লাস Cl মাইনাস, H প্লাস হলো ধনাত্মক, Cl মাইনাস হলো ঋণাত্মক। এখানে আমরা দেখি কার্বনিয়াম অ্যালকাইল হ্যালাইড RH, এখানে এটা বন্ধন বিভাজিত হয়ে দুই ভাবে বিভাজিত হতে পারে, তোমার এটা বন্ধনে তোমার দুইটা ইলেকট্রনই অ্যালকাইল আর এর সাথে যেতে পারে, তখন হবে আর মাইনাস, আর মাইনাস, এবং যদি আর মাইনাস হবে তখন এটা হবে ঋণাত্মক, আর এটা যখন ধনাত্মক হবে যদি তোমার আর প্লাস হয়, আর প্লাস যদি হয় তখন হবে ধনাত্মক। এটা হবে ঋণাত্মক, অর্থাৎ আর মাইনাসটা যদি ইলেকট্রন দুটা যদি আর এ যায় তখন হবে আর মাইনাস ঋণাত্মক, এবং যখন তোমার আর মানে দুটা ইলেকট্রনই এক্স এ গেল আর আর কোনো ইলেকট্রন গেল না তখন আরটা হবে ধনাত্মক। তাহলে আমরা দুটো এখানে বিভাজন দেখলাম। আচ্ছা অ্যালকাইল কার্বনিয়াম আয়ন কাকে বলে, এটাকে বলা হয় অ্যালকাইল কার্বনিয়াম আয়ন, আর প্লাস হলো অ্যালকাইল কার্বনিয়াম আয়ন আর আর মাইনাস হলো কার্বন আয়ন, এটা হলো কার্বন আয়ন। আর এটা হলো কার্বোক্যাটায়ন, আর মাইনাস যেখানে তোমার দুইটা ইলেকট্রনে আরে গেছে সেখানে হলো এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন আয়ন যাকে বলা আর মাইনাস, আর যেখানে ইলেকট্রন নাই অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনিয়াম আয়ন তাকে বলা হয় কার্বো ক্যাটায়ন। এখন অ্যালকাইল কার্বনিয়াম আয়ন, অ্যালকাইল কার্বনিয়াম আয়ন কাকে বলে, অ্যালকাইল কার্বনিয়াম, অ্যালকাইল কার্বনিয়াম আয়ন
অ্যালকাইল কার্বনিয়াম আয়ন হলো জৈব অণুর সমযোজী বন্ধনে বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বনিয়াম আয়ন বলা হয়। যেমন মিথাইল প্লাস প্লাস মিথাইল, তারপরে হলো প্লাস ইথাইল, এরা হলো অ্যালকাইল কার্বনিয়াম আয়ন। ইথাইল কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, অর্থাৎ যে জৈব অণুর সমযোজী বন্ধনে বিষম বিভাজনের ফলে সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বনিয়াম আয়ন বলা হয়, তাই না? এখানে অ্যালকাইল কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা হলো ধনাত্মক বা কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন। দ্বিতীয়টা হলো আচ্ছা অ্যালকাইল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এটা বা কার্বো ক্যাটায়ন। আর আরেকটা হলো কার্বন আয়ন, কার্বন আয়ন হলো ঋণাত্মক, ঋণাত্মক আধানযুক্ত কার্বনিয়াম আয়নকে বলা হয় কার্বন আয়ন। হলো কোন জৈব পদার্থের অণুতে সমযোজী বন্ধনে বিষম ভাঙনের ফলে সৃষ্ট ঋণাত্মক আধানযুক্ত পরমাণু বিশিষ্ট আয়নকে, কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বন আয়ন বলে, অর্থাৎ CH3-। তারপরে হলো CH3-, অর্থাৎ মিথাইল কার্বন আয়ন, ইথাইল কার্বন আয়ন। কার্বন আয়নকে কি যে কোন জৈব পদার্থের অণুতে সমযোজী বন্ধনের বিষম ভাঙনের ফলে সৃষ্ট ঋণাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে কার্বন আয়ন বলা হয়। যেমন তোমার মিথাইল কার্বন আয়ন, ইথাইল কার্বন আয়ন, ঋণাত্মক আধান থাকবে। আচ্ছা, এই আমরা শেষ করলাম তোমার জৈব বিক্রিয়া সংগঠনের প্রক্রিয়া, জৈব বিক্রিয়া সংগঠনের প্রক্রিয়া। এরপরে আমরা আসি বিকারক, এরপরে আমরা বিকারক, বিকারক কে ধরন, types of reagent, types of reagent, অর্থাৎ বিকারকের ধরন, বিকারক তোমার কেমন হবে সেটা, বিকারকের ধরন, types of reagent। বিকারক দুই প্রকার, হ্যাঁ, বিকারক সমূহ দুই প্রকার। এক নম্বর হলো ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল, লাভ ফর ইলেকট্রন, ইলেকট্রোফাইল, লাভ ফর ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন আকর্ষণ করে। দুই নাম্বার হলো কেন্দ্র আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তাহলে আমরা দুই ধরনের বিকারক দেখলাম,
বিকর্ষণ দুই প্রকার, ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল, আর কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। আচ্ছা, এখন আমরা একে একে এটা বলি। এক নম্বর ইলেকট্রন আকর্ষী বিকারক, যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল দুই প্রকার, ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো ধনাত্মক আধান যুক্ত, আর খ হলো প্রসম ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ, ইলেকট্রন স্বল্প, ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ অণু। আচ্ছা, প্রথমত আমরা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক কাকে বলে এটা বলি। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বলা হয়। অর্থাৎ যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বলা হয়। ইলেকট্রোফাইল দুই প্রকার, ইলেকট্রোফাইল দুই প্রকার, ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল হলো যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল দুই প্রকার, এক হলো ধনাত্মক আধানযুক্ত আর হলো ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ। ধনাত্মক আধানযুক্ত কোনটা? ধনাত্মক আধানযুক্ত হলো তোমার RCH2+, যেমন RCH2+, তারপরে হলো X+, এরপরে হলো NO2+, নাইট্রাইড আয়ন, এগুলি হলো ধনাত্মক। আর পরিসম কোনগুলি? BF3, বোরন ট্রাইক্লোরাইড, তারপরে হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, Cl3, ফেরিক ক্লোরাইড, তারপরে হলো SO3, সালফার ট্রাই অক্সাইড। এগুলি হলো ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ অণু। তাহলে আমরা ইলেকট্রোফাইল দুই প্রকার দেখলাম, একটা হলো ধনাত্মক আধানযুক্ত, যেমন RCH2+ কার্বনিয়াম আয়ন, X+ হ্যালোনিয়াম আয়ন, আর হলো নাইট্রোনিয়াম আয়ন NO2+, আর ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ অণু হলো বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা, এরপরে হলো কেন্দ্রাকর্ষী বিকারক, দুই নাম্বার হলো কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল দুই প্রকার, কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল দুই প্রকার হলো, ক হলো তোমার ঋণাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, আর হলো ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল। ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল যেমন তোমার কার্বন আয়ন RCH2, কার্বন আয়ন অর্থাৎ RCH2-, তারপরে হলো OH-
इलेक्ट्रन दान करते तादेर केंद्राकर्षी विकारक बा न्यूक्लियोफाइल बोले। न्यूक्लियोफाइल आबार दुई प्रकार प्रथमत हलो क ऋणात्मक आधान युक्त न्यूक्लियोफाइल अर्थात जेखाने तोमार ऋणात्मक आधान थाके माइनस जेमन कार्बन आयन एलकाइल कार्बन आयन हाइड्रोक्साइड आयन हाइड्रोक्सिल आयन बा हाइड्रोक्साइड आयन आर हलो हैलाइड आयन माने क्लोराइड आयन ब्रोमाइड आयन क्लोराइड आयन हाइड्राइड आयन एगुली आर ख हलो प्रसम न्यूक्लियोफाइल अर्थात जेटा निरपेक्ष प्रसम न्यूक्लियोफाइल जेमन अमोनिया अमोनियाते एक जोड़ा इलेक्ट्रन थाके पानी पानीते दुई जोड़ा इलेक्ट्रन थाके अक्सिजेने अमोनिया नाइट्रोजेन एक जोड़ा इलेक्ट्रन थाके पानी अक्सिजेने दुई जोड़ा इलेक्ट्रन थाके अल्कोहल अक्सिजेने एक दुई जोड़ा इलेक्ट्रन थाके এরা হলো প্রসম নিউক্লিওফাইল। তাইলে আমরা আজকে এই জৈব বিক্রিয়া সংগঠনের বিভিন্ন প্রক্রিয়া এবং বিকারক নিয়ে আলোচনা করলাম। জৈব বিক্রিয়া সংগঠনের দুইটা উপায় আছে, অর্থাৎ জৈব বিক্রিয়ায় বন্ধন বিভাজন হয় দুই ভাবে। একটা হলো সুষম বিভাজন, বন্ধনের সুষম বিভাজন, অর্থাৎ যদি বন্ধন বিভাজন সমযোজী বন্ধন বিভাজনের সময় দুইটি পরমাণু একটি করে ইলেকট্রন সমানভাবে ভাগ করে নেয় তবে তাকে বলা হয় বন্ধনের সুষম বিভাজন। যেমন তোমার এখানে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, যেমন এইচ সি এল থেকে হাইড্রোজেন ফ্রি রেডিকেল এবং ক্লোরাইড ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, ইথেন ভেঙে এক প্রোপেন ভেঙে একটা ইথাইল ফ্রি রেডিকেল আর একটা মিথাইল ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। আর বন্ধনের আচ্ছা অ্যালকাইল কার্বোনিয়াম আয়ন এর স্থায়িত্ব এবং আমরা এর সক্রিয়তা নিয়ে আলোচনা করলাম। অ্যালকাইল কার্বোনিয়াম স্থায়িত্ব 3 ডিগ্রিতে বেশি সবচেয়ে, মিথাইলের কম, আর সক্রিয়তার বেলায় মিথাইল সবচেয়ে বেশি, মিথাইল মুক্ত রেডিকেল সক্রিয়তা বেশি এবং বিষম বিভাজন হলে বন্ধনে একটা কোন সমযোজী বন্ধন বিভাজনে যদি উভয় ইলেকট্রন যদি একটা পরমাণুতে যায় এবং অপর অংশে যদি মানে অনুর অপর পরমাণুতে যদি কোনো ইলেকট্রন না থাকে তাহলে তাকে বলা হয় বন্ধনের বিষম বিভাজন। যেমন তোমার এইচ সি এল ভেঙে এইচ প্লাস সি এল মাইনাস হয়, হ্যাঁ এইচ প্লাস সি এল মাইনাস হয়, এভাবে তোমার আর এইচ ভেঙে আর প্লাস এক্স মাইনাস অথবা আর মাইনাস এক্স প্লাস হতে পারে, তাই না?
এখন এরপর আমরা বিকারক করছি। বিকারকের ধরন বিভিন্ন প্রকার বিকারক, বিকারক দুই প্রকার, একটা হলো ইলেকট্রনাকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল, আর হলো কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। তো ইলেকট্রনাকর্ষী বিকারক আবার দুই প্রকার, ধনাত্মক আধানযুক্ত যেমন আর সি এইচ টু প্লাস, এক্স প্লাস, এনও টু প্লাস, আর হলো ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ অণু যেমন বিএফ থ্রি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এসও থ্রি। কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল আবার দুই প্রকার, যেমন ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল আর হলো প্রসম নিউক্লিওফাইল। ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল হলো কার্বন আয়ন আর সি এইচ টু মাইনাস, ও এইচ মাইনাস মানে হাইড্রক্সাইড আয়ন, হ্যালাইড আয়ন, এক্স মাইনাস যেমন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আর প্রসম নিউক্লিওফাইল হলো অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল। আচ্ছা, তাহলে তোমাদের এই রিভিউ করলাম, এই পর্যন্তই তোমাদের আলোচনা আজকে। তোমরা ভালোভাবে এটা দেখবে, কোনো প্রবলেম হলে যোগাযোগ করবে। তা সবাই ভালো থেকো এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। এখন শীতকাল আসছে, করোনার প্রভাবটা বাড়তে পারে, কাজেই তোমরা একটু সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।